পাগল আমার বাজান রব, তোমার আমার সামনে আখেরাতের 5টা মামলা দাঁড় হইয়া আছে, মউত এক মামলা, কবর এক মামলা, কেয়ামতের ময়দান এক মামলা, পৌঁছাত মিজান এক মামলা। এই মামলায় যদি খোদানা কাছে একবার কেউ ঠই গিয়ে বস, এ দুনিয়াদার পাগলরা দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমাদেরকে ধ্বংস করার মূল কারণ হলো আল হাকুম তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির। আরো 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 মেম্বার যে তার চিন্তা কেমনে চেয়ারম্যান হওয়া যায়, যে চেয়ারম্যান তার চিন্তা কেমনে এমপি হওয়া যায়, এমপি তার চিন্তা কিভাবে মন্ত্রী হওয়া যায়, কোটিপতি চিন্তা করে কেমনে শত কোটি মালিক হওয়া যায়, 5টা গাড়ির মালিক কেমনে 10টা গাড়ির মালিক হওয়া যায়, 5টা বাড়ির মালিক কিভাবে 10টা বাড়ির মালিক হওয়া যায়। বাজান এরকম চাহিদার কিন্তু কোনোদিন শেষ নাই, আর কোনোদিন শেষ হবে না। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم شبه دروس شريف قري الله اللهم صل على سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ ছিল, ইচ্ছা করলে মাহফিলে আসতে পারত, সুযোগ থাকার পরেও আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে। মান জাদ্দা অজাদা যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়।
আল্লাহ যে আমাদেরকে মাহফিলে দিনই আলোচনায় বসার শোনার করার তৌফিক দান করলেন, শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই, এই বেশি মাইক মানা করিনি বাড়াবাড়ি করতে, কথা বাড়বে কমবে তোমরা বরাবরই করতে, আর এই ভিতরের শব্দ আর একটু বাড়াইয়া বাইরের শব্দ একটু কমাই দাও। আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, দিনই মাহফিলে আসলে শেষ পর্যন্ত থাইকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে নিয়াত যদি সহি থাকে, আমল নামার ভিতরে কম পক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা মাহফিলে আসছেন, আল্লাহ তাদের আমল নামায় লক্ষ লক্ষ নেকিও দান করবে। নেকি কি জিনিস এই বুঝ যাদের কাছে আসছে, তারাই তো নেকি সংগ্রহের জন্য পাগল হবে। ছোট মায়ের কোলের দুধ পানকারী বাচ্চা, ওকে 1000 টাকার নোট যদি ধরাই দেওয়া হয়, ওইটা খুব গুরুত্ব সহকারে সংগ্রহ করবে? মুখের ভিতরে সিবেইয়া সিরে ফেলাইয়া দেবে, কারণ এই 1000 টাকার নোটের বুঝ বাচ্চার কাছে নাই, এই জন্য কোনো গুরুত্বও নাই। একটা নেকির কত মূল্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যারা মুসলমান তাদের তো বিশ্বাস করা লাগবে, কথা বলে না, অহুদ পাহাড়, যারা হজ করতে গেছেন মদিনা শরীফ, মাইলকে মাইল লম্বা, বিরাট উঁচা। আল্লাহ রাসূল বলছিলেন, ইঙ্গিত করে, পুরো পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। কেয়ামতের ময়দানে কোনো এক ব্যক্তি একটা নেকির জন্য ধরা পড়বে, কথা হাতে পায়ে জাহান্নামের শিকল লাগবে, বলবে রব্বুল আলামিন সুযোগ দেন, দেখি কেয়ামতের ময়দানে ঘুরিয়া একটা নেকি সংগ্রহ করা যায় কিনা। আল্লাহ রব্বুল আলামিন তাকে সুযোগ দেবেন, যাও ঘুরিয়া দেখো পারো কিনা। সে চিন্তা করবে, দুনিয়ার ভিতরে সবচেয়ে আদরের ছিল আমার মা, মার চেয়ে আদরের দুনিয়ার নিঃস্বার্থ কেউ আছে? স্বার্থ ছাড়া যদি কেউ কাউকে মহব্বত করে, মা সন্তানকে করে, কথা ঠিক? মায়ের কাছে সন্তান যাবে, মা আপনি না খাওয়াইয়া সন্তানকে খাওয়াইছিলেন, কত রাত্র আমার জন্য ঘুম আপনি নষ্ট করছে, আমাকে শুকনা জায়গায় শোয়াই আপনি ভিজা জায়গায় শুয়ে রয়েছে, আপনার আদরের সন্তানে একটা নেকির অভাবে আজকে জাহান্নামের শিকল হাতে পায়ে লাগছে, একটা নেকি যদি আপনি দেন সন্তান বেহেশতে যাবে। মা কি উত্তর দেবে? আল্লাহ আগেই কোরআনুল কারীমে জানাই রাখছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনিহি। প্রত্যেকে নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, বলবে তুই আমার সন্তান না, তোকে আমি নেকি দিতে পারবো না, আমার থেকে ভাগ সরে যা, কারণ ওই কঠিন মুহূর্তে কাউ কাউকে নেকি বা সংগ্রহ বা সহযোগিতা করবে। এটা দুনিয়া অনেক সময় আমরা দেখি না, সিডরের কথা মনে আছে? সিডর মনে আছে তো? দক্ষিণ অঞ্চলে সিডর হয়েছে, সেই দক্ষিণ অঞ্চলে আমি গেছিলাম, তখন শুনতেছিলাম একজনে বলতেছিল, হুজুর যখন পানিতে চাপ দিছিল লোকটা বাঁচার জন্যে পানির ভিতরে ঝাঁপ দিছে, ছোট বাচ্চা, সেও বাঁচার জন্য বাপের কান্দার ভিতরে ধরছে। এক পর্যায়ে তোমাদেরকে বলছি মেয়া বাহিরের মাইকের সে ভিতরে শব্দ বাড়াও, বলিনি যে একরকমের শব্দ করো?
বলি নেই এই বয়ান কি বাহিরে শুনে না ভিতরে শুনে? এক রকমের কর্তব্য আছে, ভিতরে বাহিরে সমান করো। তো যেই কথা বলতে চাইছিলাম, যখন নাকি বাপ পানির ভিতরে ডুবে যায়, তখন বাপ সন্তানের হাত ধইরা বারবার সন্তানকে ছুটাই দেয়, আর বাচ্চা বাঁচার জন্য বারবার বাপের কান্দার ভিতরে জোর করিয়ে ধরে। এক পর্যায়ে বাপ সন্তানের হাত মুখের কাছে নিয়ে কামড় দিয়ে হাত ছুটাইয়া সন্তানকে নিজের হাতে পানির ভিতরে ফিকে ফেলাইয়া দিয়েছে। আজকে সাধারণ দুনিয়ায় পানির বিপদ, সন্তানকে নিজের হাতে ফেলাইয়া দেয়, আর কেয়ামতের ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে নেকি দেবে, কেউ কাউকে পরিচয় দেবে, এটা চিন্তাও করা যায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন এই নেকির যে গুরুত্বের আলোচনা করলাম, এই বুঝটা বুঝবে কারা? বলেন যারা মানুষ, বলেন লোক কইলে বলেন। আর সুরাতে মানুষ ভিতরটা পশুমানি আবু জাহাল, উতবা সাহেবা, আবু লাহাব মার্কা, এরা বুঝবে না। আবু জাহাল নাম শুনছেন? অর্থ কি? মূর্খের বাপ। আবু জাহাল শব্দের অর্থ কি? কোন বাপ তার সন্তানের নাম মূর্খের বাপ রাখে? এই নামটা পাইল কোথায়? আসলে দুনিয়ার ইতিহাস পড়লে দেখা যায় তার উপাধি ছিল আবুল হেকা, বুদ্ধিমানের বাপ। মূর্খের বাপ এই উপাধিটা পাইল কোথায়? এই উপাধি দিয়েছে আল্লাহ এবং আল্লাহর রাসূল। কে দিয়েছে? কারণ কি? আবু জাহালের ইতিহাস তো আমরা অনেকে জানি, শুনছি, পড়ি, ওলামায়ে কেরাম বয়ান করে। করে কি করে না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 32 মতো মুজিজা প্রকাশ করাইছেন। কত? প্রায় 32 মতো। আর মুজিজা নবীরা ছাড়া কারো থেকে প্রকাশ পায় না। এই মুজিজা তো ওলামায়ে কেরাম বয়ানে শুনাইতেই থাকি, কথা ঠিক কিনা? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহাল তার সামনে অসংখ্য মুজিজা এবং বহুত কিছু দেখার পরেও আবু জাহাল, উতবা সাহেব, আবু লাহাব মার্কা, ওদের বুঝ আসছিল? কথা বলেন না কেন? এরকম এক শ্রেণীর আবু জাহাল মার্কা আল্লাহর হাবিবের জমানায় ছিল, মাঝখানে গেছে, বর্তমানে বাংলাদেশে বুঝি নাই, অভাব নাই, কথা বলে কেয়ামত পর্যন্ত এই আবু জাহাল মার্কারা কিন্তু বুঝবে না। বরঞ্চ ওরা আমাদেরকে মোল্লা মৌলবি বলে গালি দিয়া ওদের জীবন ওরা ধ্বংস করবে, কথা ঠিক? এই জন্য আমার বাজারদেরকে বলবো, বলছিলাম বুঝবে কেনা? আবার বলেন। আর সুরাতে মানুষ ভিতর আবু জাহাল পশু মার্কা বুঝবে? তাই বুঝার জন্য আমি সংক্ষেপে কোরআনুল কারিমের শুরুর আয়াত তেলাওয়াত করছি, যারা মানুষ তারা বুঝবে। দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব বই পুস্তক আছে, কোন কিতাব বই পুস্তকের শুরুতে কোন লেখক লিখতে পারছে ভুল নাই? মুখ খুলে কথা বললেন, একটা কিতাব দুনিয়ার ভিতরে যার শুরুতে লেখা আছে ভুলও নাই, সন্দেহ নাই? কয়টা কিতাব? আবার বলেন কয়টা কিতাব? কিতাবটার নাম কি? কোরআনুল কারীম। সবাই বলে যেই কোরআনুল কারিমের শুরুতে লেখা আছে ভুল নাই, সন্দেহ নাই? আল্লাহ রসুলকে আল্লাহ দুনিয়ার দিক থেকে উম্মি বানাইছিল, দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত আল্লাহ রসুল ছিলেন না। এর অর্থ কি? আল্লাহ তাকে দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ দেয় নাই। কেন দেয় নাই? যদি তিনি কোনো বড় শিক্ষিত হতো, হয়তোবা দুনিয়ার কোনো এই আবু জাহাল মার্কারা বলার সুযোগ পেত যে লোকটা মেধাবী ছিল, ব্রেনি ছিল, জাহিনী ছিল, খুব বড় মাপের, উচ্চ মাপের শিক্ষিত ছিল, পণ্ডিত মানুষ ছিল, কোরআনুল কারীম নিজে লেইখা লইছে,
এইটা বলার জন্য সুযোগ না পায়, এই জন্য আল্লাহ দুনিয়া কোনো শিক্ষা শিক্ষিত হওয়ার সুযোগও দেয় না। এই উম্মি আল্লাহর হাবিবের উপরে 30 পারা কোরআনুল কারীম নাজিল হইল, শুরুতে লেখা আছে কি নাই, আবার কোন বলো নাই, 1500 বছরের কাছাকাছি। এত দার্শনিক বৈজ্ঞানিক দুনিয়া থেকে গেল, আবু জাহাল মার কারা গেল, ভুল বের করতে পারছে না? হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, বৌদ্ধ বলেন, এরা কিন্তু পরকাল বিশ্বাস করে, করে কি করে না? আমরা মুসলমান, আমরা তো পরকাল বিশ্বাস করি, কথা বলেন না করি না? হিন্দুরা যদি পরকাল বিশ্বাস নাই করে তাহলে পূজা আশ্রা করে কেন? কথা বললে তাহলে বুঝা গেল ওরাও পরকাল স্বর্গ নরক বলে, স্বর্গ নরক বলে কি বলে? খ্রিস্টানরা বিশ্বাস করে, যদি নাই করো তাইলে ওরা ধর্মীয় নিয়ম নীতি অনুযায়ী ওরা সেই কানুন কেন মাইনে চলে কেন? কথা ঠিক না ব্যাঠি? আমরা মুসলমান, আমরা অত বিশ্বাস করি, কথা ঠিক? এই মরিস বোকাইলি, ফ্রান্সের একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক, তিনিও বেধর্মী ছিল। তিনি চিন্তা করলেন সৃষ্টিকর্তা একজন, মানুষের জন্য নিয়ম হবেও একটা, কোন নিয়ম বের করতে হবে? আসমানে উল্লেখযোগ্য চার কিতাব, কোরআনুল কারীম, তাওরাত, ইনজিল, জাবুর। ইজরে বলে কথা ঠিক না? তিনি ইনজিল নিয়ে রিসার্চ করছে, দেখে ফ্রান্স না আমেরিকা, লন্ডন, অন্য কোন দেশের সঙ্গে এক ইনজিল আর এক ইনজিলের দেশের কোনো মিল নেই, কথা বলেন, তাওরাতের কোনো ইনজিলের কোনো, কিন্তু কোরআনুল কারীম দুনিয়ার যে কোনো প্রান্তে তিনি রিসার্চ করেন, এক নোক্তারও পরিবর্তন নাই। এমনকি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কোরআনুল কারীম নিজে হাতে লেখছে, সেই কোরআনুল কারীম এখনো মদিনা শরীফ মিউজিয়ামের মধ্যে এখনো সংরক্ষিত আছে, তার হাতের লেখা। সেই কোরআনুল কারীম তিনি রিসার্চ করছে, তার ভিতরেও দেখে এক নোক্তারও কি নাই, পরিবর্তন নাই। তিনি পরে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তিনি যুক্তি দেখাইছেন যে অন্যান্য আসমানি কিতাবগুলো পরিবর্তন হইল, কোরআনুল কারীম পরিবর্তন হয় নাই, এর কারণ কি? এখন অনেক প্রশ্ন করতে পারেন, হুজুর আসমানি তো কিতাব সবই, অন্যান্য কিতাবের ভিতরে পরিবর্তন, কোরআনুল কারীমের পরিবর্তন নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন আসমানি অন্য অন্য কিতাব নাজিল করলেন, কিন্তু তার হেফাজত বা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ ঘোষণা করেন নাই, আল্লাহ নিজে নেয় নাই। কিন্তু কোরআনুল কারীম নাজিল করার পরে আল্লাহ ঘোষণা করছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীম নাজিল করলাম আমি, এবং ওর সংরক্ষণ হেফাজতের দায়িত্ব নিলাম আমি। কে ঘোষণা করছে? যার কারণে তামাম দুনিয়ার সমস্ত বেঈমান, সমস্ত নাস্তি, সমস্ত ইসলাম মুসলমান বিদ্বেষী চক্র দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে ধ্বংস করতে পারবে না। এখন আমাদের দুঃখ হয়, বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 90-92 জন শতকরা মুসলমান, কথা বলে আজকে আলেম ওলামাদের বিরুদ্ধে এক শ্রেণী মুসলমান কথা বলে না, নাম কি মুসলমানের দেয় না, কথা বলে দেয় কি দেয় না? আমি বাজানদেরকে বলবো, বিশেষ করে বাজান, তুমি যে মুসলমান দাবি করো, তুমি যে আল্লাহকে বিশ্বাস করো, সেই আল্লাহকে তো আমিও বিশ্বাস করি, কথা বলে, তুমি যেই নবীকে বিশ্বাস করো, আমি তো সেই নবীকে বিশ্বাস করি, কথা বলে, তুমি যে কোরআনুল কারীমকে বিশ্বাস করো, সেই কোরআনুল কারীমকে আমিও বিশ্বাস করি, কথা ঠিক? এই তুমি যে বেহেশত বিশ্বাস করো, জাহান্নামকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, সেই বেহেশত, জাহান্নাম, পরকাল আমিও তো বিশ্বাস করি। তা ব্যাপারটা কি হইল? গ্রামে একটা কথা আছে, বাঘের নাম শুনছেন? বাঘ, হ্যাঁ, ছোটবেলা বাঘ বাপ মা হারাইয়া ছাগলের সঙ্গে বড় হয়েছে, কি সঙ্গে বড় হয়েছে? এখন ছাগলের সঙ্গে চলতে চলতে ছাগলের যে চরিত্র, ওর ভিতরে ওই চরিত্র ঢুকছে, ওর ভিতরে সেই চরিত্র,
ঢোকার পরে এখন ছাগল যেই যেরকম যেরকম আচরণ করে ঠিক হুবহু ওই রকম আচরণ করে। পরবর্তীতে একদিন কূপের কাছে পানি খেতে যাইয়া দেখে যে ওদের যে সঙ্গী সাথী ছাগল আছে, পানি খাওয়ার সময় দেখা গেছে ওই ছবিতে ওর চেহারার সঙ্গে ওদের চেহারার মিল হয় না, ব্যাপার কি? এই যখনই দেখছে মিল হয় না, ওর ভিতরে সেই বাঘের চরিত্র টপ করে চলে আসছে। চলে আসার পরেই ওর সেই যে চরিত্র সবল দেওয়া এইটা এসে গেছে। তা আমাদের দেশে এক সাইডে আমার মুসলমান বাবারা আছে, ওই ছাগলদের সাথে চলতে চলতে ওদের চরিত্র গেছে ছাগলের মতো। ওরা যে তামাম দুনিয়ার ভিতরে বিশ্বের ভিতরে সবচেয়ে সম্মানিত সর্বদিক থেকে উৎকৃষ্ট এটা ওরা ভুলে গেছে, কথা ঠিক কিনা? যখন এই আমার বাজানদেরকে ওদের সেই চেতনা ফিরে আসবে তখন এই বাংলার জমিনের ভিতরে এই নাস্তিক মুরতাদ বেঈমান ইসলাম মুসলমান বিদ্বেষী চক্রের বিরুদ্ধে ওরাই হুঙ্কার দিয়ে ওদেরকে বঙ্গ ছাড়িয়ে সময় বলি যে অনেক সময় বাচ্চা বাপকে থাপ্পড় মারে না, কথা কয় না, মারে কি মারে না, বুঝে শুনেই তো থাপ্পড় মারছে। হ্যাঁ কি বুঝে শুনে মারছে? বাচ্চা বাপকে থাপ্পড় মারছে, বাপ বাপ হাস দেয় আরো খুশি হয়। তা ওরা বিভিন্ন সময় আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হুমকি ধুমকি বিভিন্ন কায়দায় আক্রমণ বিভিন্ন কায়দায় আমরা একটু হাসি, কারণ কি তা জানেন? আমরা মনে করি ওদের দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে ওরা তো বাচ্চা, এই নামাজের কারণে আজকে ওরা আলেমদের উপরে আক্রমণ করে মুসলমানদের উপরে আক্রমণ করে। যখন আল্লাহর ফজল করে ওদের বুঝে আসবে তখন ওরা নিজের ভুল স্বীকার করে ওরা তওবা করতে বাধ্য হবে, এটা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, মনে করছেন আমরা হুজুরেরা কিছু বুঝি না, আল্লাহরা ওদের বুঝে শুনে কিন্তু টুপি মেতায় রাখছে, দাড়ি কিন্তু বুঝে শুনেই রাখছে, কথা ঠিক না? বাজান একটা কথা মনে রাখা লাগবে, আগুন কিন্তু দাউ দাউ করে জ্বলে, রংটা খুব সুন্দর না? বাচ্চা আগুন দেখলেই কিন্তু দৌড়ে ওই আগুন ধরতে যায় কি যায় না? তখন বাপ মা মুরব্বীরা ওকে টাইনে ধরিয়ে রাখে, খবর দর ওর দ্বারে বোঝাইস দিয়ে ওখানে গেলে কিন্তু পুইয়া ছাই হয়ে যাবে, ঠিক কিনা? নফসের খোরা কি? একসঙ্গে যুবকরা মেয়েদের সঙ্গে আড্ডা মারা মজা, কথা কয় না? কাদ মাজনা বেহায় ফোনা অশ্লীলতা চিত্ত বিনোদন এটা যে মজার জিনিস এ বুঝি আমরা বুঝি নি, কথা কয় না? সরকারি দলের সঙ্গে জড়াইয়া একটু ক্ষমতা পাইয়া একটু যে সাদাবাজি এবার মাতুক বাড়ি এই বিভিন্ন কন্ট্রাক্টারি করে ধোকাবাজি এ বুঝি আমরা বুঝি না, কথা কয় না? কিন্তু ওরা তো বুঝে নাই, চকচক করে মনে করছে কি জানি সুন্দর জিনিস, ও আগুন আগুন, ওটা কি? এই জন্য আমার বাজানদেরকে বলছি, বাজান ওই আগুন যেরকম নাকি বাচ্চা না বুঝে দৌড় দেয়, তোমরা এরকম ভাবে ওদিকে দৌড়েইতেছো আর আমাদেরকে গালি দিতেছো, কিন্তু বাজান ওই আগুন তো তোমার জানা নাই আমাদের জানা আছে, বিদায় আমরা বলতেছি ওই আগুনের ক্রিয়া তোমাকে পুরাই ধ্বংস করবে। হ্যাঁ এই জন্য আমার বাজানদেরকে বলবো, দল কিন্তু দুইটা ধরে বলেন কয়টা? একটা হইল আল্লাহর দল, মুখ খুলে বলে আবার জোরে বলে, আর একটা হলো শয়তানের দল, আর একটা কোন দল? দল কয়টা? এখন তুমি আল্লাহর দলে থাকবে না শয়তানের দলে থাকবে? হ্যাঁ কেয়ামতের ময়দানে শয়তানের দলের লোকেরা উঠা বলবে রব্বুল আলামিন শয়তান আমাদেরকে ধোকা দিয়ে আমাদেরকে বিপথে চালাইছে, তখন শয়তান বক্তব্য দিবে রব্বুল আলামিন আপনি নবী পাঠাইছেন কুরআনুল করিম পাঠাইছেন, নবী ছিল না তার প্রতিনিধি আলেমরা ছিল, কোরআনুল কারিমের ভিতরে ভুল বের করতে পারে নাই, নবীর থেকে কত মুজিজা আপনি প্রকাশ করে দেখাইলেন, কিন্তু আমি ওদেরকে গোপনে প্রকাশ্যে
আমি ওদেরকে ডাকছি বাজান আসো, ওরা আমার ডাকে সাড়া দিছে। রব্বুল আলামিন আজকে ওদের নিজের কর্মফল ওরা ভোগ করুক, আমি ওর দায় দায়িত্ব নিতে পারবো না। ধরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, ছাত্র যখন পড়াশোনা করে মাস্টার ডিগ্রি নেবে, বিএ অনার্স, এরপরে বিভিন্ন বিষয়ের উপরে ডক্টরেট ডিগ্রি, পড়তে 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 চুল পইরা যায়, চোখ ধইরা যায়, শরীর পর্যন্ত শুকাইয়া যায়। যদি জিজ্ঞেস করে তুমি এত কেন কষ্ট করো, কলে আমি কষ্ট না করলে এই ফল পাওয়া যাবে না। ঠিক বলেন? কিন্তু আর এক শ্রেণীর বাচ্চা ছেলে, সে যদি শুধু ঘুমায়া ঘুমায়া দিন রাত কাটায়, বাজান যখন পরীক্ষা আসবে ওর শুধু কান্নাকাটি আফসোস করা ছাড়া আর কোনো গতি থাকবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে পাঠাইছেন দুনিয়াতে কেন? ওয়ালা না ব্লুয়ান না কুম ওলা, পরীক্ষার হল, ছাত্রছাত্রী পরীক্ষার হলে পরীক্ষা দেয়, 3 ঘন্টা স্বাধীনতা দেওয়া হয়, প্রশ্ন দেওয়া হয়, লেখার জন্য পত্র দেওয়া হয়। বাজার ওই সময় যদি কেউ যা মনে কয় তা লেখবা, পরীক্ষার যারা নাকি পাহারাদার থাকে তারা কিন্তু তোমাকে বাধা দেবে না। যেরকম বাধা দেয়, তুমি যা মনে কয় তা লেখবা, তোমাকে বাধা দেওয়ার কোনো আইন পরীক্ষার হলে নাই। কথা কয় না? যদি পরীক্ষার হলে বাধা দেওয়া হয় তাহলে পরীক্ষার হল আর পরীক্ষার হল থাকবে না। জোরে বলেন কথা ঠিক কিনে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া ঘোষণা করলেন, তোমাদেরকে আমি পরীক্ষার হলে পাঠাইলাম, এবং আমহির হুম রুয়াইদা, তোমাদেরকে আমি স্বাধীনতা দান করলাম, কি দিলাম? এই ওয়াজ কিন্তু বেশি মনে থাকবে না, মুখ খুললে বলেন দেখেন দুই একটা ঢুকি কিনা। এই আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইছেন কি হিসাবে? এই পরীক্ষার হল স্বাধীনতা আছে না নাই? জোরে কন, আবার জোরে বলেন, স্বাধীনতা নাই? এই দেখবেন এর জন্য জাবরিয়া কাদরিয়া এবং বিভিন্ন মুতাজিলা ওদের কিন্তু ভিন্ন মত, আর আহলে সুন্নাত আল জামাত আমরা হইলাম আমাদের কিন্তু মত ভিন্ন। ওরা বলতেছে মানুষ হইলে জবরে মাহাসের মত, একটা পাথর যদি এক জায়গায় পইরা থাকে না নাড়াইলে না চড়াইলে পাথর লড়েও না চড়েও না, কথা ঠিক? আর ওরা বলতে চায় মানুষ যাহা কিছু করে সব আল্লাহর ইচ্ছায়, আল্লাহ নিজে করায়। জেনাবে বিচার বিভিন্ন অন্যায় অত্যাচার যাহা কিছু মানুষ করে আল্লাহ করায়। বলেন নাউজুবিল্লাহ, আমরা বলি ওরে পাগল নাম, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে পরীক্ষার হলের ভিতরে পাঠাইয়া বলিল আফআল ইখতিরিয়াতুন, আল্লাহ তোমাকে আমাকে স্বাধীনতা দান করছেন, এবং আহাদাই নাহুম নাজাদাইন, দুইটা রাস্তা দেখাইয়া দিয়েছেন। স্বাধীনতা দিয়ে কি দেখাইছেন? মুখ খুলে কথা বলেন। এখন তুমি ইচ্ছে যদি করো তাইলে যেই রাস্তায় চলবা আল্লাহ সেই রাস্তায় চলার শক্তি দান করবে। কথা ভাই বুঝছো? ভাই বোঝেন? বোঝেন কথা কি বলতেছে? বোঝেন দুনিয়াটা কি হল? এখানে যা মনে কয় তা কিছু করবেন, আল্লাহ কিছু বলবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের মধ্যে তোমাকে আমাকে শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এখানে কিন্তু আল্লাহ বলছেন আমি আখিরাতের দিনের মালিক। কথা কন, আল্লাহ কেন কি বলছেন? তাহলে আল্লাহ বলছে দুনিয়ার মালিক না? কথা কয় না কে? তাহলে আখিরাতের দিনের মালিক এইটা বললেন কেন? হ্যাঁ, দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এককভাবে মালিকানা ঘোষণা করেন নাই কেন? যদি আল্লাহ বলতেন যে দুনিয়ার সমস্ত কিছু নিয়ন্ত্রণ তোর এক বিন্দু চলার ক্ষমতা নাই, তোদেরকে আমি স্বাধীনতা বলতে কিছু নেই, আমার হুকুম অনুযায়ী চলতে হবে, এই কথা বলে যে দুনিয়ায় ছাড়তে দিত? শত্রুরে কেউ তার জমিনের ফসল খাওয়ায়?
বরং না খাইয়ে মরে এই চিন্তা করে কিন্তু মালিক ইয়াউমিদ্দিন কিয়ামতের ময়দানে যখন উঠবে তখন আর স্বাধীনতা বলতে আর থাকবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই দিনের মালিক। এরপরে আল্লাহ ঘোষণা করবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এ ফেরাউনের দলেরা, সাদ্দাদের দলেরা, নমরুদের দলেরা, আবু জাহেলের দলেরা, নাস্তিকের দলেরা, বেঈমানের দলেরা, দুনিয়ায় বৈশা আমার নবীকে কষ্ট দেছো, আমার নবীর সাহাবীদেরকে কষ্ট দেছো, আমার নবীর নায়েবদেরকে কষ্ট দেছো, তাদেরকে মারছো, গালাগালি করছো, আমি দুনিয়ায় কিচ্ছু বলি নাই, কিন্তু আজকের এই দিনের মালিক আমি, আজকে তোরা আমার বোমেন বন্ধা বান্ধীদের থেকে পৃথক হয়ে যা, আইলে একসঙ্গে আর থাকতে পারবি না। এই জন্য আল্লাহ কিন্তু সেবাত লাগাইছে রহমান রহিম, জোরে কর রহমান রহিম। অর্থ দুটোটা সমান না, দুটোটা সমান না, একটা কিন্তু খাস। কিয়ামতের ময়দানে মালিক কিন্তু রহিম সেবা ধারণ করবে, আর রহমান আর বলবে না। কারণ কি জানেন, রহমান রহিমের ভিতরে ভাগাভাগি আছে, কিন্তু রহিমের ভিতরে আর কোনো ভাগাভাগি নেই। জোরে বলার কথা ঠিক কি না? আজকে যারা নাকি আমার নাফারে মারি গেছো, তোদের প্রতি আমার আজকে আর কোনো দয়া নাই। কথা বুঝেন? এই জন্য আমার বাজারদেরকে বলবো কথা সংক্ষেপ, যারা নাকি আজকে দুনিয়ার বিভিন্ন মোহে বইয়া বিভিন্ন কায়দায় কায়দায় এদিক ওদিকে চলাফেরা করে, আমি সেই বাজানদেরকে বলবো যে বাজান, আমরা ওলামাই কেরামরা এত নির্যাতন, এত কিছু সহ্য করার পরে যেই বাংলাদেশের ভিতরে আজকে গান বাজনা বেহায়া ফোনা তার কোনো নিষেধাজ্ঞা নাই। এই আমার মুসলমান সন্তানদেরকে বিভিন্ন কায়দায় ইসলাম শেখা, আল্লাহ রসুলের ইতিহাস, সাহাবায়ে কেরামদের ইতিহাস সব উঠেই দেওয়ার বিভিন্ন নীল নকশা অনুযায়ী কার্যক্রম চলছে, এগুলো আমরা দেখে দেখে সহ্য করতেছি। আমাদেরকে মোল্লা বইলা, ধর্ম ব্যবসায়ী বইলা, বিভিন্ন মূর্খ বইলা আমাদেরকে গালি দিতেছে, আজকে বাংলাদেশের ভিতরে সব আমরা সহ্য করতেছি না? জোরে বলে, তারপরেও আমরা কিন্তু আপনাদের পিছন সারি না, পিছন সারি। এরপরে ডাক দিয়ে বলি বাজান আসো। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, বাজান ছোট্ট একটা দুই আড়াই বছরের বাচ্চা হাতে পেয়ালা নিয়ে পানির ঘাটলা যাইয়া পানি পাইয়া খেলা করে, খটখট করিয়া হাসে, কি করিয়া হাসে, পানির খেলার মজা পাইয়া। বাচ্চা তো পানির পাশ থেকে আসতে চায় না, ঘাটলায় আর কোনো লোক নাই, একটা বুঝদার মানুষ যখন ঘাটলার পাশ থেকে রওনা করবে তখন ওই বাচ্চাটাকে যখন একটা ঘাটলায় দেখবে ওই বুঝদার মানুষ একা বাচ্চাকে ঘাটলায় রেখে যাবে না, এই ঘাটলায় তো রেখে যাবি না, বরঞ্চ জিব্বায় কামড় দিয়ে দৌড় দৌড় দিয়ে যাই, যখন বাচ্চাকে ধরবে বাচ্চা ওর সঙ্গে হাসতে হাসতে ঘরে চলে আসবে, হাসতে হাসতে দৌড়িয়ে দেয় লাগতি শক্তি যত আছে মারবে, কামড়ের পর কামড় ঠাট্টা মাইরে আমাকে বরিশালের ওই ঠাট্টা মাইরে শিখকে আর। কারণ কি, ওর পানির খেলার মজা ছুইটে গেছে, পানির পাশ থেকে যাইবে না, লাথির পর লাথি কামড় দেয় চিল্লা আর বুঝদার হেপের সারিয়ে যায় না, কথা কয় না সারে সারে, বরংস ডাক দিয়ে বলে বাচ্চা রে বাজান তুমি তো বোঝো না, পানির খেলার মজা পাইয়া পানির পাশ থেকে যাইতে চাও না, কিন্তু বাজা বাবা নিয়ে খেলতে খেলতে যদি খোদা না খাস্তা তুমি যদি টুকরোয়া পানির ভিতরে পহিরা যাও আর তো বাজান কোনোদিন পড়বা না, তুমি আমাকে যত লাইতে হও যত মারো তোমাকে আমি একা পানির পাশে রাইখা যাইতে পারবো না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? হে দুনিয়াদার পাগল আমার বাজানরা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, হে সম্পদের মালিক আমার বাবারা, আজকে দুনিয়ার আনন্দ মূর্তি পাইয়া ক্ষমতা পাইয়া সম্মান পাইয়া বাজান আজকে খটখট খটখট হইয়া হাসো,
আর আমরা তো কোরআন এবং হাদিস অনুযায়ী দেখতেছি, এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়ার আনন্দ পূর্তি ক্ষমতা পাইয়া সম্পদ পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আছে আর খট 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 করে আসে। যখন আমরা বাধা দেই তখন আমাদেরকে গালি দেয়, লাথি মারে, মারতেও চায়, গুলিও করে, কথা ঠিক না বেঠিক। এরপরে আমরা ডাক দিয়ে বলি বাজান রে ফের ফের বাজান, তুমি তো জানো না এই খেলা করতে 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 যখন তোমার হায়াতের বেড়া শেষ হইয়া যাবে, তোমার বাড়ির দরজায় যখন আসবে সিটি বাজাইয়া বসবে বাজা, যত ডাক্তার কবিরাজ তোমাকে চেষ্টা করুক না কেন, ইঞ্জেকশন পুশ করুক না কেন, যত স্যালাইন তোমাকে পুশ করুক না কেন, বাজান তোমাকে কিন্তু আর রাখতে পারবে আর বাজান দ্বিতীয়বার ফিরে আইসা তৌবা কইরা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চইলা, আবার যে দ্বিতীয়বার সুযোগ পাবা আর কোনো দিন হবে না। এ জোরে মুখ খুলে বলেন কথা ঠিক নেবে। এই জন্য আমার দুনিয়ার বাজানদেরকে বলবো, যারা আজকে দুনিয়ার সম্পদের পাগল হইছেন, আজকে যারা বিভিন্ন ক্ষমতার পাগল হইছেন, সম্মানের পাগল হইছেন বাজান, এ দুনিয়াদার পাগল আমার বাজানরা, দুনিয়ার সম্পর্কে একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, একবার চিন্তা করো, হাতি করছে তো দুনিয়া বে খবর হ্যাঁ, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়, বাজান দুনিয়া কিন্তু আরামের জায়গা না, এই ঠান্ডা এই গরম এই রোগ ব্যাধির কোনো অভাব নাই, ছেলে কথা মানে না, মেয়ে কথা মানে না, শত্রু মিত্রর কোনো অভাব নাই বাজান রে, এরকম করতে 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 একদিন হঠাৎ খবর হইয়া যাবে বাজান, তোমার বাড়ির পাশের মসজিদের মাইকে ঘোষণা হইতে থাকবে অমুক বরমে আর দুনিয়াতে নাই নাই আর কোনো দিন আর না। এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন বাজান, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে পাঁচবার যদি কেউ ঠইকে যাও, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিভার আশা করা যায় কি যায় না, কিন্তু এ দুনিয়াদার পাগল আমার বাজানরা, তোমার আমার সামনে আখেরাতের পাঁচটা মামলা দাঁড় হইয়া আছে, মৌত এক মামলা, কবর এক মামলা, কেয়ামতের ময়দান এক মামলা, পুলসিরাত মিজান এক মামলা, এই মামলায় যদি খোদা না কাছে একবার কেউ ঠইকে বসো এ দুনিয়াদার পাগলেরা, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমাদেরকে ধ্বংস করার মূল কারণ হলো আল হাকুম তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, আরো 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 মেম্বার যে তার চিন্তা কেমনে চেয়ারম্যান হওয়া যায়, যে চেয়ারম্যান তার চিন্তা কেমনে এমপি হওয়া যায়, এমপি তার চিন্তা কিভাবে মন্ত্রী হওয়া যায়, কোটিপতি চিন্তা করে কেমনে শত কোটি মালিক হওয়া যায়, পাঁচটা গাড়ির মালিক কেমনে দশটা গাড়ির মালিক হওয়া যায়, পাঁচটা বাড়ির মালিক কিভাবে দশটা বাড়ির মালিক হওয়া যায়, বাজান এরকম চাহিদার কিন্তু কোনোদিন শেষ নাই আর কোনোদিন শেষ হবে না। আমাদের বাংলাদেশের বড় ধনী ছিল বাজান, দেখো বিদেশে যাইয়া চুরি করার পরে তারপরে একটা আঙ্গুর কাইটা আমাদের সরকার তাকে নিয়ে আসতে বাধ্য হয়েছে, বাংলাদেশের বড় ধনী তারপরেও কিন্তু তার অভাব যায় নাই, বাজান কোনোদিন অভাব মিটবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, যেই দুনিয়ার পিছনে পড়ছ সেই দুনিয়ার পিছনে পইরা যারা আখেরাতের জিন্দগি ভুইলা গেছ, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান যদি দ্বিতীয়বার আইসে আবার চিন্তা ফেকের কইরা
আবার আপিল কইরা জিতবার কোনো আশা করা যাইতো, তাইলে বাবার কোনো চিন্তা ছিল না। কিন্তু একবার যদি ফেল কইরা বসে, দ্বিতীয়বার আর পাশ করার আশা নাই রে বাবা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার আব্বা জান রহমাতুল্লাহ আলাই বলতেন যেই মামলার চিন্তা নাই সেই মামলারও কিন্তু খালাস নাই, যেই মামলার চিন্তা নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। দুনিয়ার ব্যবসায় যদি ব্যবসার ব্যাপারে চিন্তা না করে, ওই ব্যবসায় উন্নতি করার আশা করা যায় না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আখিরাতের পাঁচটা মামলার ব্যাপারে দুনিয়া থাকা অবস্থায় যদি চিন্তা না করো, ওই মামলায়ও বাবা উন্নতির আশা করা যায় না। এই জন্য বাজান দুনিয়াতে দেখবেন আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন আল্লাহর হাবিবের অল্প বয়সে দাড়ি মুবারক পাইকা সাদা হয়ে গেল, পিঠ মুবারক গুজা হয়ে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত অল্প বয়সে আপনার দাড়ি মুবারক কেন পাইকা সাদা হয়ে গেল, আপনার পিঠ মুবারক কেন গুজা হয়ে গেল? আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যারা ঠিকমতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, যারা ঠিকমতো রোজা রাখে না, যাদের ধনী হজ যাকাত আদায় করে না, যারা মিথ্যা হারাম থেকে ফেরে না, জুলুমের ভিতরে লিপ্ত আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলে না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যে আযাব ও গজবের ঘোষণা দিয়েছেন, ওই এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। আমার উম্মত কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তা চিন্তা আমি রসুলের দাড়ি পাইকা গেল, আমি রসুলের পিঠ গুজা হয়ে গেল। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহর রসুল কিন্তু তোমার তার নিজের চিন্তায় পিঠও গুজা হয় না, দাড়িও পাকে নাই। তোমার আমার চিন্তা আল্লাহর হাবিবের দাড়ি মুবারক পাইকা গেল, আল্লাহর হাবিবের পিঠ মুবারক গুজা হয়ে গেল। আরে সেই রসুলের জন্য একটু মায়া লাগে না? কেয়ামতের ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত নাপসি নাপসি বলবে, কিন্তু তোমার আমার নবী সেজদায় পইরা দুই চোখের পানি যাই আল্লাহর দরবারে ডাক দিব, রব্বি হাবলি উম্মতি, মাবুদ গো আপনি আমার উম্মতকে বাঁচাও। সেই নবীর জন্য একটু মায়া কি তোর লাগে না রে বাজা? আজকে কার পাগল হয়েছ, কার মায়া ভিতরে ঢুকাইছো বাজা? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার জাহান্নামের গলায় শিকল লাগাইয়া কোটি কোটি ফেরেশতা জাহান্নামকে ধইরা রাখবে, জাহান্নাম ঘুরিম ঘুরিম ভাবে ডাক মারবে, কেয়ামতের ময়দান থর থর করে কাঁপতে থাকবে, জাহান্নামকে ফেরেশতারা ধইরা রাখতে পারে না। আল্লাহর হাবিব কান্দবে, রব্বুল আলামিন আজকে আমার একটা উম্মত যদি জাহান্নামে খাইয়া ফেলে, আমি রসুল তোমার ইজ্জতে জালালের কসম খায়া বলছি, আমি রসুল তোমার বেহেশতে যাব। এই নবীর জন্য মায়া লাগে না? কার জন্য মায়া লাগে? আল্লাহ আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাবি মাথা উঠাও, তোমার কান্না আমি সহ্য করতে পারি না, তুমি একটু মাথা উঠো, যা বলবা শুনব। মালিক আগে জাহান্নামকে থামা, কলে হাবিব গো এই পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারো, যখন পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারবে, মারার সঙ্গে সঙ্গে জাহান্নাম কেত কেত করে পিছনে দৌড় মারবে। আল্লাহর হাবিব আশ্চর্য হইয়া বলবে, রব্বুল আলামিন এত কোটি কোটি ফেরেশতা জাহান্নামকে ধইরা রাখতে পারে না, এ কোন কুদরতি পানি? যেই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে দৌড় মারলো,
আল্লাহ রাব্বুল আলামিন বলবে হাবিব গো এখনো কুদরতি পানি না আমার বান্দা বান্দিরা আপনার উম্মতরা যারা দুনিয়ায় বসিয়া গুনার কথা মনে করে জাহান্নামের ভয় যারা দু চোখের পানি চাইরা কালছে সেই চোখের পানি হলো এই পানি এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মাহবুবদেরকে বলবো চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না এ বাজান যখন আমার মাওলা তোমাকে আমাকে মাহফিলে নিয়ে আসছে বাজান বাজান বাকির নাম কিন্তু ফাঁকি আরো বাজবো আরো অনেক কিছু করবো এই আশায় থাইকো না রে বাজান আজকে যখন মালিক মাহফিলে নিয়ে আসছে মালিকের দরবারে দেলটাকে বাইগা দু চোখের পানি সাইগা গুনার কথা মনে কইরা যদি আমার মালিককে করু সুরে ডাক দিতে পারো মালিক না ফরমান তোমার দরবারে হাজির আমার মালিক বলছেন তোর যদি পাহাড় পরিমাণ গুনাহ হয় আমি তোর সব জীবনের গুনাহ আমি মাফ কইরা দেব শুধু মাফ করব তাই না তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন কইরা দেব এই জন্য আমার বাজারদেরকে বলবো পর্দালে মাহবুবদেরকে বলবো মালিকের দরবারে হাত উঠাও দুই চোখের পানি ছাড়ো আর বাজা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুনু মা সাদিকিন তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও বাজান ওই আগেই বলছিলাম ছাগলের সঙ্গে চলতে চলতে ছাগলের চরিত্র হয় আলেমের সঙ্গে চলতে চলতে আলেমের চরিত্র তোমার ভিতরে তৈরি হয় এ জোরে বলো কথা ঠিক না বেঠিক নামাজের সঙ্গে চলতে চলতে নামাজি হওয়া যায় বাজান জাকিরিনের সঙ্গে চলতে চলতে জাকিরিন হওয়া যায় সত্যবাদীদের সঙ্গে চলতে চলতে সত্যবাদী হওয়া যায় এই জন্য বাজান একটা মাটির চাকার থেকে গোলাপ ফুলে ঘেরা না সে গেলে খুশবু এ দর হাম্মাম রোজে রশিদাস দাস্তে মাহবুবে বাদস্তাম এ মাটির চাকার তোর থেকে এত সুন্দর ঘেরান কেন আসতেছে তুই কোনো মেশকা আমবার না কোনো গোলাপ ফুল পরিচয় দে আমি কোনো মেশকা আমবার গোলাপ ফুল কিছুই না আমি একটা মাটির চাকাই তোর থেকে এত সুন্দর ঘ্রাণ কেন আসতেছে আমার সঙ্গে একটা গোলাপ ফুল ফুইটা লাগি গেছিল গোলাপ ফুলের ঘ্রাণ আমার ভিতরে ঢুকতে ঢুকতে এখন আর আমি সাধারণ মাটির চাকা নাই আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি এ দুনিয়াদার পাগল আমার বাবারা যদি তুমি আলেমদের সঙ্গে হক্কানি ওঠা বসা করতে পারো আল্লাহর ফজল ও করমে দেখবা তুমি একজন আল্লাহর ফজলে সোনার মানুষে পরিণত হইয়া যাবা এই জন্য আমি বাজানদেরকে অনুরোধ করবো আশায় থাই কোনারে বাজান মালিকের কাছে দোয়া করো আমিও দোয়া চাই দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে যেন তার খাস বান্দা বান্দি বানায় তারপর যেন কবরের ডাক দে আল্লাহুম্মা আমিন এ ঘরের মেয়ে লোকরা হাত উঠাও দু চোখের পানি ফালাও গুনার কথা মনে করো মাওলা।